Hey everyone, welcome back to my channel. Welcome back to Sohini's vlog. আজকে আমার আশীর্বাদ তো সকালবেলা যখন ঘুম ভাঙলো 7:15 বাজে আর নেন দেখলাম যে প্লিজ কনসিডার করে দাও পাশে কুটটুস প্রচন্ড কুটটুস না চিকু 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 প্রচন্ড চিচি করছে যেটা ও সবসময় করে থাকে মানে কথা বললেও চিচি করে তো যাই হোক তো 7:15 সময় ঘুম ভাঙলো তারপর দেখলাম যে তুফান হচ্ছে তুফান বাইরে মানে যা গেল রে আজকে সব গেল আমার আজকে আশীর্বাদ পাওয়া হলো না কারোর কাছ থেকে তারপর দেখলাম হঠাৎ করে এখন বাজে 9:20 এখন পুরো ঠিকঠাক মানে ঠান্ডা ঠান্ডা হয়ে আছে তার সাথে একটা ছোট্ট হালকা রোদ আছে মিঠে রোদ খুব আরাম লেগেছে আমি ভাবছিলাম যে এত গরম বৈশাখ মাস আমি পারবো না ও যাই হোক সবাইকে জানাই শুভ অক্ষয় তৃতীয়া আজকে দিনটা খুব ভালো এবং সবাইকে ঈদের শুভেচ্ছা আর চলো এরপর আস্তে আস্তে করে আমি একটু এই সাইডটা গুছিয়ে নিই ওই দেখো ওইখানটা হবে আমার আশীর্বাদ আর আমি এখনও অবধি একটু টেনশনে আছি জানি না কি হবে কিছুই হবে না আমি জানি তবু আর কি এই ফিলিংসটা আমার লাইফে ফার্স্ট টাইম হচ্ছে সব কথা হারিয়ে যাচ্ছে গুলিয়ে যাচ্ছে কিছু না চলো সঙ্গে থাকো দেখতে থাকো সোহিনীস ব্লগ এখন আমি শীত মাস্ক লাগানোর চেষ্টা করছি এটা ল্যাকমি কিউইয়ের এটা প্যাকেট করে একটা বাটিতে বসিয়ে দেবে রস পড়লে বাটিটায় পড়বে বাইরে পা সাধারণ লাগছে এই মাস্ক লাগানো করে আমাকে এত কি দিতে লাগে আর কোনোটাই আমার সাইজে পাই না না নাকে আসে নাকে আসে তো কানে আসে না কানে বড় হয় তো নাকে ছোট হয় কি মাপে বানায় কে জানে না ঠিক মাপে বানিয়েছি এটা লাগিয়ে এবার আমি একটু আমার দুবারটাকে গুছিয়ে রাখবো এই যে এখন আমি এই ঠাকুর ঘরে বসে দুব্বা বাজছি এই ঠাকুর ঘরটা কিন্তু বেশ পুরনো প্রায় 1901-2 সালে বানানো এখন মাস্ক খুলে ফেলা হচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা এই মাস্ক খুলতে আমার কিন্তু খুব ভালো লাগে কেমন যেন মনে হয় একটা প্লাস্টিক সার্জারি করার পরে নতুন একটা চেহারা হয়ে গেল আমার আদপে তা হয় না স্কিনটা এখন একটু ভালো লাগে একটু নরম নরম লাগে আর কি দেখতে সে একই থাকি যাই হোক চলো আমার স্নান হয়ে গেছে এবার আমি একটু রেডি হব রেডি নিজেই সাজব এটা একটা ভালো বিষয় নিজে সাজলে জানলে না কারোর উপর ডিপেন্ডেন্ট হওয়ার ঝামেলা থাকে না মানে আমি এমনিও খুব লোকের উপর কম ডিপেন্ডেবল যে না এই কাজটা একে দিয়ে করাতে হবে আমি চেষ্টা করি যাতে যতটা নিজে করা যায় লোকে ভাবে যে আমি কিপটু করি কিন্তু আলটিমেটলি করি কি করব কার ছোট ছোট মানে আমার কাকার মেয়ে ও আমার থেকে 12 বছরের ছোট ও তাই জন্য একেবারেই ছোট একদম ছোট হঠাৎ হয়ে গেছে আমি একটু রেডি হইনি তারপর দেখা হচ্ছে একেবারে আসল টাইমে ঠিক আছে আমার মানি ব্যাগটা তোমার কাছে রেখে দাও হ্যাঁ 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 আমার আমার পার্সটা নিয়ে রেখে তোমার আচ্ছা তুই সেজে নে আমি হ্যাঁ হ্যাঁ তুমি তুমি দাও হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে হাই রিতু হ্যালো
ভিজে গেছে বিছানা, কিছু করার নেই বলবে এক্ষুনি জানতাম। সেটাই বলছি, লাইন বোর্ডে যদি লাইনই না থাকে তার পাখা কি করে চলবে? আমার পাগল করে দেবে। চলো চলো, হয়ে গেছে হয়ে গেছে, রেডি। ওকে, হেয়ারের ছবি তো আজকে আমি ওর ক্লায়েন্ট, আমি রেডি হয়ে বসে আছি। হ্যাঁ সত্য, আর আমার সাথে এখন আছে ওই সাইডে ফটোগ্রাফার আর ভিডিওগ্রাফার। ওই বাবা, ওই বাবা, থ্যাংক ইউ। একে আমি এখানে বসে, আমি ওখানে বসবো যখন তখন দেবে, আমি নেবো না এখন, না এখন নেবো না আমি। হ্যাঁ ওকে ধর, ওকে ধর, ওকে ধর, ওকে ধর, না কেমন দেয় না, ও অনির কাছে যাবে বলে ওরকম করছে। বাবা বে, ও ধরে প্রাণ এসছে প্রচন্ড, ওই রকমই ওরে। হ্যাঁ কি করতে হবে বলো, চাঁদমাটা পড়িয়ে দেবো, ঢুকে যাও তাহলে। এখন আমার বাবা অনির্বাণকে আশীর্বাদ করছে, আমাদের বংশের শিলাগ্রামকে সাক্ষী রেখে অনির্বাণকে এখানে আশীর্বাদ করা হচ্ছে। এই এত বছরের মধ্যে বাবা আর অনির্বাণ এতটা কাছাকাছি অনেক অনেক কম সময়ই এসেছে, মানে আসেইনি প্রায় বলা যায়, তাই দুজন দুজনের জন্য একটু লজ্জা পেয়েই ছিল, আমি একটু লজ্জা পাচ্ছিলাম। আর মায়ের সাথে অনির্বাণ অনেকটা ফ্রি, মানে পুরো বন্ধুর মতন যেমন আমি মায়ের সাথে মিশি সেরকমভাবে ওও মিশেছে। মায়ের সাথে ওর অত জড়তা নেই, কিন্তু বাবার বেলা একটু ছিল। ইনি অনির্বাণের বাবা, এখন আমাকে আশীর্বাদ করছেন, ওদের সবার তরফ থেকে উনি প্রথমে আশীর্বাদ করবেন আমাকে, এরপর তারপর একে একে ওর মা, দিদি, জামাইবাবু এবং বাকি সবাই। আমার একটু লজ্জা লজ্জা লাগছিল প্রথমে, তারপর আস্তে আস্তে ঠিক হয়ে গেছিলাম। বিয়ে মানে শুধু দুটো মানুষের একসাথে থাকা নয়, আরও অনেক কিছু, আরও অনেক 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 কিছু। দুটো পরিবারের এক হওয়া, দুটো পরিবারের
আচরণ স্বভাব অভ্যেস এগুলোকে মানিয়ে নেওয়া, একসাথে থাকা, মানে আমার একটা পুরো নতুনভাবে আমি আমার লাইফটাকে যেন দেখতে পাচ্ছিলাম। যাই হোক, সবারই তাই হয় আমি জানি, বাট আমার জন্য এটা প্রথমবার হচ্ছিলো বলে বেশ অন্যরকম লাগছিলো ওই জায়গায় ওই সময় বসে, ভালো লাগছিলো। আবার হয় না, নতুনকে জানার জন্য একটা ইচ্ছা থাকে, সেটা একটু বেশি বেশি হচ্ছিলো। এবার আমাকে কালাকাত খাওয়ানো হচ্ছিলো, কারণ এই কালাকাতটা আমি ভীষণ ভালোবাসি খেতে। আমি জানি না কে এনেছিল, কোথা থেকে এসেছিলো কালাকাত ওখানে, কিন্তু কালাকাতটার জন্যই আমি অতবার খেতে পেরেছি। যদি অন্য মিষ্টি থাকতো তাহলে আমি এক ফোঁটাও খেতে পারতাম না। এইবারে ওরা আমাকে ওদের হার, যেটা ওরা আমার মুখ দেখে দিয়েছে সেটা পরিয়ে দিল, মানে যেটা দিয়ে ওরা আমাকে বরণ করেছে, তো এটা প্রিসিয়াস আমার কাছে অত্যন্ত। সোনা রূপো এগুলো ঠিক আমার কাছে অতটা গুরুত্বপূর্ণ থাকে না, বা থাকিনি এতকাল, কোনো দিনও রাখিনি, খালি উপহার। আর ওই মুহূর্তে তাদের আশীর্বাদের স্বরূপ একটা চিহ্ন, সে যাই হোক সেটাকে আমি আগলে রাখতে চাই সারা জীবনের জন্য। অনির্বাণের মা আমাকে আশীর্বাদ করছেন, সেইটাই আমার কাছে বড় পাওয়া। একটু ইমোশনাল হয়ে আছি জানি, সবাই থাকে এই সময়, সবাই বলেছে এর আগে শুনেছি, কিন্তু নিজের বেলা যখন হয় তখন সেটা বোঝা যায় যে কী জিনিস। এটা অনির মাসুত দাদা, বর্দা ভাই এবং বর্দা ভাইয়ের বউ, মানে আমার বৌদি ভাই, আমাকে আশীর্বাদ করছে। আর আমি উলু দিতে প্রচণ্ড ভালোবাসি, আমি নিজের বিয়েতে মনে হয় নিজেই উলু দেবো, মানে অলরেডি দেওয়া শুরু করে দিয়েছি। আমি ভীষণ উলু দিতে পারি আর উলু দিতে ভালোবাসি। কেউ যদি বলে যে বাবা নিজের বিয়েতে কেন উলু দিচ্ছ, প্লিজ বলো না, আর বললেও আমার আমার হয়ে যাবে, ওটা আমি আটকে রাখতে পারবো না। যাই হোক, দিদি আজিজা এখন আশীর্বাদ করছে। দিদি মানে অনির্বাণের নিজে দিদি এবং নিচে চামিবাবু, মানে আমার আরেক অভিভাবক বলা যেতে পারে, এক বৌদি মানে জাততত বৌদি এবং আমার বড় মামি, মামা বাড়ির তরফ থেকে আমাকে আশীর্বাদ করছে। যদিও এই আশীর্বাদটা শুধুমাত্র আমার শ্বশুরবাড়ির তরফ থেকেই সবার করার কথা, তবু মামা বাড়ির তরফ থেকে আমাকে আশীর্বাদ করেছে শাড়ি দিয়ে। ইনি আমার দিদি ভাই অনির্বাণের জাততত দিদি। চলো আলাপ করিয়ে দিই এবার আমাদের পরিবারের কুদের সদস্যদের সাথে, বৌমণির ছেলে এবং দিদি জিজার ছেলে। এইটা হচ্ছে সায়নের বউ, একে তোমরা আগে দেখেছো, মৌ ওর নাম। আমরা একসাথে পেনিং গেছিলাম সেই ব্লগে। এইবারে আশীর্বাদ পর্ব শেষ হয়েছে এবং নারায়ণকে শেষবারের মতো প্রণাম করে আমরা এবার খেতে যাব, কিন্তু খাবার জায়গায় প্রচণ্ড ভিড়। আর অনেকটা বেলা হয়ে গিয়েছিল, তো সেই জন্য একটা থালার মধ্যে খাবার নিয়ে আমি ওকে খাইয়ে দিয়েছিলাম এবং নিজে খেয়ে নিয়েছিলাম। আবার আমার খাইয়ে দেওয়া দেখে অনেকে বলবে যে প্রথম প্রথম বিয়ে হচ্ছে তো সেই জন্য এত প্রেম, কিন্তু না, আমার এই খাইয়ে দেওয়ার স্বভাবটা চিরকালের, যারা আমার সাথে মিশেছে তারা জানে। আর এদিকে বাড়িতে এত আনন্দ অনুষ্ঠান হচ্ছে, ফটোশ্যুট হবে না তা কি হয়, এখন আমাদের আউটডোর শ্যুট হচ্ছে আর পাড়ার লোক জড়ো হয়ে গেছিলো যে দেখতে কি হচ্ছে এখানে, ও বাবা। এরপরে অনির্বাণেরও আছে, এরপর আমাদের কাপল শ্যুটও হয়েছিল, কিন্তু সেটার ফুটেজ আর নেই, সেটার ফুটেজ আমার কাছে আর নেই। যাই হোক, ফটোগুলো তো আমি পোস্ট করবই আমার ইনস্টাগ্রাম আর ফেসবুকে, তোমরা চাইলে আমাকে সেখানে ফলো করতে পারো। কেমন লাগছিল আমাকে নিচে কমেন্ট করে জানালে আমার খুব ভালো লাগবে। এরপরে অনির্বাণেরও ফটোশ্যুট ছিল।
এখন হবে আমাদের আংটি বদল আর কেক কাটা। যদিও এটা আমাদের প্ল্যানের মধ্যে ছিল না, অনেক পরে আমি এটাকে অ্যাড করেছিলাম, কারণ আমরা ভেবেছিলাম এরকম কিছু করব না কখনো আমাদের বিয়ের আগে। কিন্তু যখন আশীর্বাদ হচ্ছিলই তখন আমরা ঠিক করলাম যে এটা করা যেতে পারে, কারণ আমার সোনার দোকানে গিয়ে একটা আংটি আমার নিজের জন্য দেখতে গিয়ে পছন্দ হয়েছিল, তখন ভাবলাম যে তাহলে এটা আমি কিনে নিই। এখানে বলে রাখি আমি যে আংটিটা পরেছি, তোমরা হয়তো সবাই ছবিতে জিজ্ঞেস করেছো বা অনেকেই জিজ্ঞেস করেছো যে কোথা থেকে কেনা, কীভাবে বানানো, তো এটা আমি আমার এলাকারই এক সোনার দোকান থেকে কিনেছি, আর পুরোটাই আমেরিকান ডায়মন্ড আর রূপোর তৈরি। আর কেকটা আমাদের জন্য প্রতিবারের মতো অঙ্কিতা বানিয়েছিল, খুব সুন্দর খেতে ছিল কেকটা। আর আমি প্রথমবার হিটুলের কেক কাটছি, এর আগে কখনো কাটিও নি, খুব ভালো লাগছিল, মানে একটা এক্সপিরিয়েন্স ছিল, খুব সুন্দর আশীর্বাদ থিমের ওপর কেকটা বানিয়েছিল। যাই হোক, যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে ভুলো না, যাতে তোমরা আমার নতুন ভিডিও আসলে তাড়াতাড়ি দেখতে পাও। সঙ্গে থেকো, পাশে থেকো, আর দেখতে থাকো সোহিনীস ব্লগ। লাভ ইউ অল।